কে তুই? বেইমান, মামুন সাহেব টাকা খেয়ে পুলিশের পবিত্র পোশাকের সাথে বেইমানি করেছিস। বছরের পর বছর ওই ডেঞ্জার সেভেন কে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছিস তুই। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। তুই যদি ডেঞ্জার সেভেনের সদস্য হতিস তাহলে তোকে হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু তুই পুলিশ হয়ে যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই। তোকে মেরে ফেলল, তোর ড্রেস, তোর ফোর্স, তোর আর্মস কিছুই তোকে বাঁচাতে পারলো না স্যার। আমার মনে হচ্ছে এরপর আপনার পালা। হ্যালো মামুন শাহ, তোর দুর্নীতির সাহায্যকারী ফজলুল লাশের সামনে দাঁড়িয়ে আছিস তাই না ইমরান? তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস মামুন শাহ আমাকে ফাঁসিয়ে দিয়ে একের পর এক ক্রাইম করে যাবি, ডেঞ্জার সেভেন গ্রুপে বিভীষিকা দিয়ে রাজত্ব করে যাবে? হ্যাঁ বড় ভুল করেছিস মামুন শাহ। ফজলুকে দিয়ে যে মৃত্যুর হোলি খেলা শুরু করেছি তা শেষ হবে তোকে দিয়ে। তোর পাপের রাজত্ব আমি তছনছ করে দেব, মুছে দেব শহরের বুক থেকে ডেঞ্জার সেভেনের নাম। 24 ঘন্টার ভেতরে আমি তোর লাশ ফেলে দেব। লাশ আমি হব না, লাশ হবি তুই। তোর মাথার উপরে মৃত্যুর খড়গ খাড়া হয়ে ঝুলছে ব্রাদ, আর সে খড়গের নাম কি জানিস? তোর আদরের ছোট বোন মৌ। মৌ তোর কাছে? আমি বিশ্বাস করি না বামুন শাহ। তাই গলা ছোট করে কথা বল, নয়তো তোর বোনের গলার শব্দ চিরতরে স্তব্ধ করে দেব। তোকে বাঁচাতে তোর বোন আমার কাছে এসেছে আমার ছেলের হাত ধরে, ওকে বিশ্বাস করে, ওকে ভালোবেসে। ও এখনো জানে না ও আমার হাতে বন্দী, এখনো সময় আছে। বল তুই আবার প্রস্তাবে রাজি কিনা? অসম্ভব। সব অসম্ভবই সম্ভব হবে বিরান, বোনের কষ্ট কোনো ভাই সহ্য করতে পারে না, তুই পারবি না, রাজি তো হতেই হবে। আমি আমার বকুলপুর রাস্তায় তোর জন্য অপেক্ষা করব, আজ রাতের মধ্যে তুই যদি না আসিস তোর বোনের লাশ পৌঁছে যাবে তোর বাড়িতে। হ্যালো হ্যালো কি হচ্ছে ইমরান? মোকে মামুন শাহ আটকে রেখেছে। মামুন শাহ তোর কোনো ছল চাতুরি তোকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবি মানে? এসব আপনি কি বলছেন? হারাম জাদি, তোর বদমাইশ ভাইটা গতকাল রাতে ইন্সপেক্টর ফজলুকে খুন করেছে, ভেঙে দিয়েছে ডান হাত, শেষ করে দিয়েছে আমার সাদের ডেঞ্জার সেভেন গ্রুপ। আমিও শেষ করে দেবো তোর ভাই ইমরানকে, গুষ্টি শত্রু সব কয়টাকে কবর দিয়ে দেবো। তার মানে তুই? তুই? হ্যাঁ আমি, আমি তোর বড় ভাইকে খুন করেছি আমি, তোর ছোট ভাইকে খুনি বানিয়েছি আমি, আর তুই যখন আমার হাতে বন্দী তোকে আটকে ইমরানকে আমার কাছে আসতে বাধ্য করব, নিজের হাতে তার রক্ত দিয়ে হোলি খেলব। কুত্তার বাচ্চা, আমি তোকে ছি যাবে ছি, তুমি এত নিচ
এত বড় জঘন্য দেশের জন্য এভাবে বছরের পর বছর পুরো দেশবাসীর সাথে তুমি গাদ্দারি করেছো? ছি, এতদিন যাকে আমি নিজের বাবা বলে গর্ববোধ করতাম, বুক ফুলে নিজের বাবা বলে যার পরিচয় দিয়ে বেড়াতাম, সে কিনা ডেঞ্জার সেভেন গ্রুপের গডফাদার। ছি, আজ তোমাকে বাবা পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। মিল্টন, বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাবো আমাদের সম্পর্ক। সম্পর্ক তখনই শেষ হয়ে গেছে বাবা, যখন তুমি মর্গে হাত তুলেছ। আজকের পর থেকে মিল্টন তোমাকে কোনোদিন বাবা ডাকবে না। চলে এসো বউ। ওদের সরে যেতে বলুন মামুন শাহ, নইলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। আপু দেখছিস কি? ঘরের বাইরে যাওয়া নিষেধ আছে। আমার আজ খেলেন কেন? আমি তো মারামারির লোক না, আমার বংশ কেউ মারামারি করে নাই। আমি সিটির ব্যবসা করি, বিশ্বাস হইতেছে না? এই যে দেন বড়া, আপনাকে লেগে লুয়েছি, লাল নীল বেগুনি সবুজ সব রকমের সিটি আনছি। কোনটা দেখবেন? সেটা সেই আছে কোথায়? ওইখানে। আপনার আগে গিয়ে রেডি করেন, আমি আইতাছি। ইমরান, আমি 1, 2, 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই যদি না আসিস তাহলে তোর আর প্রেমিকা আমার হাতে মারা যাবে। 1, 2 তিন মন তৈব না, শালার ভিতরে ধরে লয়ে আসি। Thank you.
লাকি হয় তুই সেই সেভেনকে আনলাকি ডেঞ্জার সেভেন বানিয়েছিস আজ তুই নিজেই সে ফাঁদে পড়েছিস বেঁচে গেছি খুলে দেয়